ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। ঢাকায় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক বাপ্পি। বাপ্পি যে 2017 সালে যৌথ প্রযোজনার বিরুদ্ধে আন্দোলনে যোগ দিয়েছিল সেটা কিন্তু সবারই জানা। ইভেন সে জাজ মাল্টিমিডিয়ার বিরুদ্ধেও স্লোগান দিয়েছিল। তবে 2 বছর পর মেবি বাপ্পি রিয়ালাইজ হলো এটা তার ভুল ছিল। কারণ 18 জানুয়ারি বাপ্পি ফেসবুকে আব্দুল আজিজের কাছে ক্ষমা চেয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে আব্দুল আজিজের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের সিনেমার উন্নয়ন হোক এটা আজিজ ভাই সবসময় চেয়েছেন, সিনেমার ডিজিটালাইজেশনের পথ বদলে দিয়েছেন, সরি আজিজ ভাই আপনাকে ভুল বোঝার জন্য। এবং এই নিউজটা জাজের পেজেও শেয়ার করা হয়, বেশ কয়েকবারই শেয়ার করা হয় এবং সেখানে কমেন্টসে একটা মিক্সড রিয়াকশন দেখা গেছে। সেখানে অনেকেই বাপ্পির এমন ডিসিশন নিয়ে অ্যাপ্রিসিয়েট করছে, আবার অনেকে জাজের পেজে এতবার এই ক্ষমা চাওয়ার পোস্টটি শেয়ার করা নিয়ে বিরক্ত হয়েছে। তবে এখানে কিন্তু একটা টুইস্ট আছে, এখন কিন্তু বাপ্পির প্রোফাইল ঘেটেও সেই স্ট্যাটাসের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাপ্পি ডিলিট করে দিয়েছে সেই স্ট্যাটাস, নাকি এর মধ্যে অন্য কোনো কাহিনী আছে? সেটা যাই হোক, যখন জানা যাবে তখন ডেফিনেটলি আপনাদেরকে জানাবো। সো ভিউয়ার্স, আব্দুল আজিজের কাছে বাপ্পির ক্ষমা চাওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।